তো আমাদের শুটিংয়ের একটা শট আজকে হচ্ছে, পিঠা দিদি বাজার করছে ওইখানটায়, তো ওই সিনটা সুমনটা শটটা নিচ্ছে। এই যে মানে পিঠা দিদি তো ফার্স্ট ফার্স্ট মানে খুবই লজ্জা পাচ্ছিল, তারপরে সুমনটা গিয়ে কথাবার্তা বলে এসছে। আমাদের বাড়ি হচ্ছে নিবড়াপুরে, কিন্তু নিবড়াপুরের এই যে মানে রাস্তায় যে বাজারটা বসে তেমন কোনো লোকেশান নেই, তাই আমরা চলে এসেছি বিশ্বপাড়া থেকে। নবজীবন জায়গাটা রয়েছে এই যে নবজীবন, তো আমরা সেখানে এসেছি। তো এখানটাতে এসে আমরা যে লোকেশানটা খুঁজছিলাম সেটা একদম পারফেক্ট পেয়েছি। তো তো এটুকুই থাক, আবার পরে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক উইথ মাই নিউ ভিডিও। আজকের ব্লগটা মানে প্রথম যে ব্লগগুলো দেখেছো সেটা সব শুটিং রিলেটেড ব্লগ ছিল, আজকেরটাও শুটিং রিলেটেড ব্লগ। তো ঘটনা হচ্ছে আজকে আমাদের থার্ড ডে, আরেকটা উইক দরকার মোটামুটি, তারপরে সব শেষ হয়ে যাবে। তো আজকে ভাবছি যে আজকের যা মোটামুটি সিন হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই মুহূর্তে রয়েছি হচ্ছে দীপের বাড়িতে, দীপকে আমি দেখাচ্ছি, দীপ এই মুহূর্তে ক্যামেরাটা করছে। হচ্ছে দীপ রয়েছে আর এখানে রয়েছে রিপন, ঠিক আছে, ওরা খুব মানে এই মুভি রিলেটেড কাজে সবসময় আমাকে সাপোর্ট করে। আর যেটা দিয়ে আমি রেকর্ড করছি সেটা হচ্ছে গোপ্রো, গোপ্রো দিয়ে প্রথমবার রেকর্ড করছি, জানি না কীরকম কোয়ালিটি আসবে। এটা আমার এসে গেছে ফোন, কৌশিক ফোন করে দিয়েছে, পিতার সঙ্গে কথা হয়ে গেছে আমার, আমি ওকে পিক আপ করে নিচ্ছি। আসলে ঘটনা হচ্ছে যে শ্যুট তো করতে হবে, শ্যুটের সঙ্গে পেট পুজো করতে হবে, তার জন্য আপাতত বিরিয়ানি নিয়ে যাচ্ছি এখান থেকে। বিরিয়ানিটা আজকে মোটামুটি লাঞ্চ ব্রেক হবে। তো যে দোকান থেকে নিচ্ছি বর্তমানে নিউরাপুরের সবচেয়ে ফেমাস দোকান, আবার খাবো ফ্রিজ দিচ্ছে, নাহলে হচ্ছে না, নিজেরটা আবার দেখে নেবে ঠিকঠাক আছে নাকি। তো কেস হচ্ছে শুটিং করতে হতে মাঝখানে চলে আসলো খতরনাক করে বৃষ্টি, আর আমরা এখানে সব সেটে তো দাঁড়িয়ে রয়েছি, যতক্ষণ না বৃষ্টি কমপ্লিট হবে ততক্ষণ আমরা নেক্সট শটটা স্টার্ট করতে পারছি না। তো আপাতত একটা ভালো লোকেশন আছে, লোকেশনটা দেখা যায় এখানে সামনে একটা উদ্দশ ঝিল রয়েছে, এই ঝিলটা একটা কোন জায়গায় ভাই? এটা হচ্ছে এপিসি কলেজটা একদম ঠিক স্ট্রেট ওইটা ওই দিকটায়, অরেঞ্জ কালার যে বিল্ডিং রয়েছে সেটা হচ্ছে এপিসি কলেজ, তার ঠিক পেছনটায় এই লোকেশনটা, খুব উদ্দশ লোকেশন। এটা আমাদেরকে খুঁজে বের করে দিয়েছে কে বেশ, এটা কে খুঁজে বের করে দিয়েছে? এই যে তো এই যে দিদি যতক্ষণ সিঙ্গেলি খালি শট দিচ্ছিল কিন্তু ফাইনালি মানে হিরো পেয়েছে, অ্যাট লাস্ট আমি আমার হিরো পেয়েছি, কিন্তু সেই হিরোর সাথে আমাকে প্যাচ আপ করতে দিচ্ছে না, আমি দুঃখিত। অ্যাকশন এক্সপ্রেশন কাট, সেটা দেখ, অনেক লোক আছে সামনে এসছে, চলছে পিসমনার বাড়িতে এই সামনেটা শুটিং হচ্ছে। সামনে আসে দাঁড়ালো, সামনে দাঁড়িয়ে তুই হোল্ড করবি আগে, ঠিক আছে, হোল্ড করার পর হাসি তোরা বন্ধ করবি, যখনই হাসিটা বন্ধ করবি তখনই এসে তো ধাক্কাটা মেরে ফেলে দেবে, ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর তারপরে কাটাই বলবো, তখন তুমি কাটাবো। কে পাস করলাম তো এখন সুমনদা রিয়াকশনটা দিচ্ছে কিভাবে করবে শটটা, কন্টিনিউ আসবে যতক্ষণ না ও আসবে, ও সে দাঁড়ালো হাসি বন্ধ, ওর দিকে তাকাবে, তাকাবে সবাই কেমন ভাবে, পা থেকে মাথা উঠবে, পা থেকে মাথা উঠে সবাই তাকাবে, ঠিক আছে, মানে মাত্র যে ও একটা কুচ্ছ ছেলে দুটোর সঙ্গে দাঁড়িয়ে গেল, বড় এরকম একটা ব্যাপার আছে। আমরা আমাদের হচ্ছে এখন ক্লাইম্যাক্স শুটের টাইমে চলে এসেছি, এটা একটা স্পেশাল সিকোয়েন্স যেটা কিনা মুভিতে দেখতে পারবে যে কি সিকোয়েন্স বানানো হচ্ছে। তারপর দাদা ওইখানে লাইটের সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এখানে রেড অ্যান্ড ব্লু রাখা হয়েছে, ওখানে ব্লু আছে, লিড ক্যারেক্টার আছে, সেখানে রেড আছে, তার এখন এই সিকোয়েন্সটা রেকর্ড করা হবে, শুট করা হবে,
আর এতজন মোটামুটি রয়েছে কাস্টিংয়ে, ঠিক আছে? কাস্টিংয়ের মধ্যে ওদের শুরু আর হচ্ছে কিছু এফেক্টস দেবে, সেটা অ্যাকচুয়ালি এখন রিভিল করতে পারবো না যেহেতু মুভিটা রিলিজ করা হয়নি। তো তোমরা মোটামুটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর শর্ট ফিল্ম মেকিং বা ফিল্ম মেকিং কী করে করতে হয় সেটাই আমাদের এই অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিছুটা হয়তো জানতে পারবে। তো চলো মোটামুটি আপাতত শুটটা স্টার্ট করি।